নমস্কার বন্ধুরা, রিনা স্পেশাল লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি রসগোল্লা রেসিপি। তো কিভাবে রসগোল্লা করতে হয় সবাই জানে, তবুও আমি একটু বলে দিই। একটু মরিচি ময়দা, এটা নিলেও হয় না নিলেও হয়, আর সুজিটাও তাই, নিলেও হয় না নিলেও হয়, স্কিপ করে নিতে পারেন। আমার যেহেতু একটু ছানাটা একটু কম ছিল, বা ছানাটাকে একটু ভালো করে মাখানোর জন্য আমি অল্প পরিমাণে ময়দা নিয়েছিলাম, আর একটু একদমই একটু মানে 2 চামচেরও কম সুজি দিয়েছিলাম। তো এগুলো মাখাতে থাকি, আর ওইদিকে একটু চিনি সেরা বানিয়ে নিই। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসেছি। আমি যে কাপে চিনি নিয়েছি তারও একদমই অল্প জল দিয়েছি, চিনি সেরা বানানোর জন্য। তাতে 3-4টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিলেও হয় না দিলেও হয়, স্কিপ করে দিতে পারেন। তো আমি চিনি দিয়ে দিলাম, আর সাথে দেব 1 ফোঁটা লেবুর রস। তো এদিকে চিনির রসটা হতে থাক, আমি ওইদিকে ছানাটা ভালো করে মাখিয়ে নিই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ছানাটাকে মাখিয়ে নিচ্ছি, খুব সফট, খুব নরম করে মাখাতে হবে, একদম দানা থাকলে চলবে না। তো আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে তারপরে আসছি। তো একটু নরম হয়ে গেছিলো, যার জন্য একটু ময়দা দিলাম। তো এই যে মাখানো হয়ে গিয়ে আমি গোল গোল সেপ করে নিয়েছি রসগোল্লার আকারে, যদিও এক এক সাইজে হয়েছে। প্রথমবার তো একটু অন্যরকম হয়েছে। এই আমি রসে ছেড়ে দিচ্ছি একটা করে। তো এগুলো আস্তে আস্তে হতে থাক, আর একবারও নাড়া যাবে না, নাড়লে একটু যদি ভেঙে যায়, যেহেতু প্রথমবার করছি, মানে আমি নিজে বিশ্বাসী নই সেই জন্য। তো দেখা যাক কীভাবে হচ্ছে, কেমন হচ্ছে।